আমার ভাইরা নীরব নিস্তব্ধ গভীর মনোযোগ, ডানে বামে আর নয় বাজান আমার গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান বন্ধু। আল্লাহর কালামে হাকিম থেকে আমি ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই দুইটি আয়াতের আলোকে আমি আমার বিষয়ের আলোচনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বাজানো এই মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনে কোনো ভুল নাই, যেই কোরআনে কোনো সন্দেহ নাই, যেই কোরআনে ভুল আছে বললে ধারণা করলো ইমাম থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করি, বাজান আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন। যদি আমি কোরআনের বাহির থেকে বলি আমার ভুলটাকে শুধরাইয়া দিবেন, আমাকে সংশোধন করে দিবেন, সাবধান করে দিবেন, কারণ আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমিও মানুষ, ভুল আমারও থাকবে। আর নচেত আমি ভুল না বলে যদি সঠিক বলে থাকি আমারটা গ্রহণ করে ঈমান আকীদা দুরুস্ত করার চেষ্টা করেন, কথা বলেন ঠিক কিনা? বাজান আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ফিল কুরবা, কি কোরআন থেকে বললাম না কোরআনের বাহির থেকে, কোরআনে আছে না নাই? বাজানো তাছাড়া এটা হাফিজিয়া মাদ্রাসা, অনেক কোরআনে হাফেজ আমাদের এই জায়গায় উপস্থিত আছে না নাই? কোরআনের বাহির থেকে বললে আমি পারমিশন দিলাম, সাথে সাথেই বলবেন হুজুর মিথ্যা বলেছেন কোরআনে নাই, আমি তওবা করে নিব, কথা বলেন ঠিক কিনা? বাজান আমার বন্ধুরা, আমার আর যদি কোরআনে থাকে নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনাকে আমাকে দল মত নির্বিশেষে যদি মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, নিঃসন্দেহে এই মহাগ্রন্থ আল কোরআনকে মানতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আমার জানার বিষয় নয় কে কোন দল করি, কার টাকা পয়সা বেশি কার টাকা কম, কে ব্যবসায়ী কে প্রবাসী কে চাকরিজীবী, ওটা দেখার বিষয় নয়। সবচাইতে বড় পরিচয় হলো আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমরা সবাই বিশ্বাস করি কি করি না বন্ধু? এই কোরআনের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আসুন এবার এই আয়াতে আমার আল্লাহ কি বুঝাতে চাইলেন, আপনাকে আমাকে কি তথ্য দিলেন, কি মেসেজ দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও জগতের মানুষ, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কি বলে একটু শুনেন। আল্লাহ কয় নবী গো, ইয়া রাসূল আল্লাহ, বন্ধু আপনি বলেন আপনার উম্মতদেরকে, কাদেরকে? উম্মতদেরকে, কারণ কোরআন নাযিল হইছে কার উপর? নবীর উপর। কার উপর? আমার আল্লাহ কয় নবী গো, আপনি এই কোরআনের মানি আপনার উম্মতের মাঝে প্রচার করেন, আপনি বলেন নবী গো, আপনি নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের জন্য যাহা কিছু নিয়ে দিয়েছেন, আপনার উম্মত আপনার কাছে যা কিছু পাইছে, এগুলার জন্য কোনো বিনিময়, কোনো প্রতিদান, কোনো বদলা আপনি নবী আপনার উম্মতের কাছে চান নাও, তবে একটা জিনিস চান, তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে। আর একটু জোরে, অর্থাৎ মূল কথায় এই আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম, আল্লাহ আমার নবীরে কয় বন্ধু, ও বন্ধু, আমি খুদার এই বাণীটা আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, শোনাইয়া দেন। এবারে আমার নবী ঘোষণা করতেছেন দুনিয়ার মানুষরে, ও আমার উম্মতেরা, আমি নবী তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যা এনেছি, আমি তোমাদেরকে যাহা দিয়েছি, মাঝখানে একটু পয়েন্ট নোট করেন বাবারা, আমার লক্ষ্য করেন, বলুন নবীর কাছে আমরা কিছু পাইছি কি পাই নাই, কথা কয়। অনেকে তো বাবা নবী মানতে চায় না, কয় নবী তো আমাদের মতো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ বাজিয়ে কইল,
তার একটু আস্তে গুনবেন, শুনবো আরো জোরে নবী আমাদের মতো বললে ইমান থাকবে। এই যে কোরআন কোরআন করতেছি, এই 30 সিপারা কোরআন, এই কোরআন পাইলাম আমরা নবীর কাছে। আমার কথা হয় না, এই কোরআন পাইছি কার কাছে? এই আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের দাম বেশি না আমার নবীর? কথা কয় না, এই কোরআন হইতো না যদি আমার নবী না হইতো। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ না হতে তো কুছ ভি না হতা, মোহাম্মদ না হতে তো কুরআন না হতা, ঠিক কিনা বলেন? মোহাম্মদ না হতে তো আদম না হতা, কে মোহাম্মদ না হতে তো আসমা আর জমি ভি না হতা, মোহাম্মদ না হতে তো সূরজ আর চাঁদ ভি না হতা, মোহাম্মদ না হতে তো সারে আম্বিয়া কিরাম না হতা, মোহাম্মদ না হতে তো সারে মালাইকা না হতা, মোহাম্মদ না হতে তো মসজিদ না হতা, মসজিদ মে ও মিম্বর না হতা, মক্কা আর মদিনা না হতা। কথা বলেন ঠিক কিনা? কে মোহাম্মদ না হতে তো খুদা কি কসম ইয়ে খুদাই না হতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম রে, আমার নবী যদি না হইতো খুদার খুদাই জগতের কোনো কিছুই হইতো। কথা বলেন ঠিক কিনা? বাজান এই কুরআন কুরআন যে করি, এই কুরআন হইতো না যদি আমার নবী না হইতো। এই কুরআন আমার নবীর উপর নাজিল হইছে, নবীর কাছে আমরা কুরআন পাইলাম, নবীর কাছে দিন পাইলাম, নবীর কাছে ধর্ম পাইলাম, নবীর কাছে ইসলাম পাইলাম, নবীর কাছে নামাজ রোজা হজ যাকাত পাইলাম, আল্লাহ পাইলাম। কথা কোন ঠিক কিনা? আমার নবীর কাছে সব কিছু পাইছি না। আল্লাহ কইছে গন্ধপুপুরের মানুষ, এই নামাজ পর কোরআন শরীফ পর, কইছে নি? কথা বলেন না কেন? ওরে আল্লাহ জ্ঞান ফায়দা করে, জ্ঞান একশো টুকরা করে, এক টুকরা জ্ঞান দিলেন তামাম সংসারে, ঠিক কিনা? ওরে 99 টুকরা জ্ঞান আমার নবীজির করলেন দান, আল্লাহ হাকুর। ওরে 99 টুকরা জ্ঞান আমার নবীজির করলেন দান, শরীয়ত আনলেন নবী সঙ্গে করে রে, চিনলি না রে তোরা দিনের নবী রে। কথা কোন ঠিক কিনা? বাজানো এই জন্য এই কোরআনের সাইতে কোটি কোটি গুণ বেশি মর্যাদা ইজ্জত সম্মান আমার নবীর, ঠিক নি? বাজান আমার এই কারণে আমার নবী কয়ম্মত, আমি নবী তোমাদের জন্য দিন আনলাম, ইসলাম আনলাম, সব কিছু আমি তোমাদেরকে দিলাম, উম্মতরে তোমরার কাছে কোনো বিনিময় চাই না, উম্মত কোনো প্রতিদান চাই না, কোনো বদলা চাই না, তবে একটা জিনিস তোমাদের কাছে চাই। নবী গো কি চান? আমার নবী কয় উম্মতরে তোরার কাছে আমি আর কিচ্ছু চাই না, তোরা শুধু মন প্রাণ দিয়া আমার আহলে বায়াতকে ভালোবাস। এবারে প্রশ্ন হলো আহলে বায়াত কারা? তাদেরকে তো আমাদের চিনতে হবে। আহলে বায়াত হলো আমার নবীর নিকটতম আত্মীয়, একেবারে নিকটতম পরিবার, আহাল সুবহানাল্লাহ। কোন এবারে আসেন বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর আহলে বায়াত কারা? আপনার আমার কামলিওয়ালা দয়াল নবী আহলে বায়াতের পরিচয় দিচ্ছেন আল্লাহর কোরআনের একটি আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা, আয়াতে মুবাহালা। এই আয়াতটা যখন নাজিল হইল, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ বন্ধু, আমি আপনার আহলে বায়াত থেকে সদা সর্বদা সমস্ত প্রকারের অপবিত্রতা দূরীভূত করে আমি চাই সব সময় তাদেরকে পবিত্র রাখতে।
অর্থাৎ আহলে বাইতের আল্লাহ সবসময় কি রাখতে চায়? পবিত্র রাখতে চায়। এই আয়াত যখন নাজিল করলেন, আমার নবী ওই মুহূর্তে হুজরে শরীফ থেকে বাইর হলেন, আমার নবীর দেহ মুবারকের মধ্যে একটা 11 হাতের লম্বা একটা চাদর মুবারক ছিল, আমার নবীর গায়ের মধ্যে চাদর। ওই টাইমে আয়াতটা নাজিল হলো, ঠিক ইন্দিরিং টাইমে আমার নবী নজর করে দেখলেন আমার নবীর মেয়ে ফাতেমা আমার নবীর কাছে আসতেছে। আসার পরে নবী ফাতেমার টান দিয়ে চাদরের ভিতর ঢুকাইলেন। ওমা একটু পরে হজরত আলী, আমি সংক্ষেপ করে বলছি, এবারে হজরত আলী যখন আসলেন, আমার নবী হজরত আলীকে চাদরের ভিতর ঢুকাইলেন। আরেকটু বড় মাই দিকতে তাকায় দেখতেছে কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর কলিজার টুকরা দুই নাতি নানার কাছে দৌড়ে আসছে, আমার নবী জি টান দিয়ে তাদেরকে চাদরের ভিতর ঢুকাইলেন। চাদরের ভিতর ঢুকাইয়া এইভাবে জড়াইয়া ধরলেন, এবারে আল্লাহর দরবারে এইভাবে দুটা হাত তুলে দিলেন, আল্লাহুম্মা হা উলাই লি আহলি বাইত, সুবহানাল্লাহ, মাবুদ রে ও আল্লাহ এই চাদরের ভিতরে যারা আছে এরাই আমার আহলে বাইত। আল্লাহ কয় নবীগণ, আমি আপনার আহলে বাইতকে পবিত্র রাখতে চাই, আমার আল্লাহ, আমার আল্লাহ এই কথা বলতে দেরি, আমার নবীর নিকটতম আহল যারা, আমার নবী তাদেরকে চাদরের ভিতর ঢুকাইয়া জগৎবাসীর চিহ্নিত করে দিলেন, দুনিয়ার মানুষের এই চাদরের ভিতর যারা আছে এরাই আমার আহলে বাইত, আল্লাহর ঘোষণা অনুযায়ী এরা সব সময় পবিত্র। এই জন্য আমরা কই ভাগ পাঁচ যত আমরা দেশি সইয়ের মতো স্বাদ নাই, কথা কয় না। আমরা দেশি মূলা যদি ওই দৈন বদ্রা যদি কারো ঘরে আনতো উত্তর বদ্রা পর্যন্ত খবর যায়, আর যে মূলা আনছে, কথা কয় না কেন? আমরা দেশি দৈন্য হয় তারা যদি মনে করেন খেতে দিয়ে যদি একটা যদি কুত্তো যদি হারিয়ে যায় বাতাক যে দূর যায় ফুরে ঘেরানো দিব, কেনার দৈন্য খেতে লড়া দিছে। আর হাইব্রিড যে দিদি সিঁড়ি না হের কাছে আনলো গন্ধ, কিন্তু দেখতো আমার কি তাজা সুন্দর, ঠিক নিও তো। এখনো বর্তমান সময় কিছু হাইব্রিড মৌলভীও বাড়িছে, আমার কথা কয় না, দেখতে সুন্দর সুন্দর লেবাস সুন্দর কথা সুন্দর, আবার মাঝে মাঝে দু সেটি ইংরেজি ওকে বিত্র দিনের শতানি, নাম হলো মোহাম্মদ উমক নুরানি বিত্র দিনের শতানি আছে না নাই, কয় সবে বরাত নাই তারা বিয়ে আট, এরপরে কত কথা, খালি কেসি নিয়ে এসেছি খালি কাটবো, বিতির নামাজ এক রাকাত আছে না নাই, নামাজের পরে দোয়া নাই কয়দিন পরে কেবল নামাজও নাই আছে না আছে না। এরকম কিছু সাইকুল হাদিস আছে, সাইকুল হাদিস এ টিভির গোর আবৃত্তি বই বই খালি কয়দিন পর পরে দুই শতানি করে, এর লাগে আমি এটির নাম রাখছি শতানি। নাম কি? নাম হইলো নুরানি, আসলে উর্ফে শয়তানি, কথা কন ঠিক কিনা? বাজান আমার ছেড়ে দিলাম গভীর মনোযোগ, এই হাইব্রিড মার্কা কিছু মৌলবি আছে আহলে বায়াত মানে না, কথা কয় না, ফাট পেঞ্জাতন মানে না, কয় ফাট পেঞ্জাতন বলতে কিছু নাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খালি আল্লাহ তাআলা আল্লাহর তালা লাগাই বইরিস, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আছে না নাই, আর দেখবেন তো বিশ্ব নবী করব খালি, কথা কন না কেন, ইনশাআল্লাহ 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 আল্লাহ তাআলা কথাটা বেশি এদিন মুখের মধ্যে আছে আছে না নাই। বাজান আমার মধুর মধুর কথা কইয়া ইমান চুরি করতেছে, বহুত হাইবিট মলিবি আছে না নাই, বাজান এই জন্য আমি বলবো মাইকের যতদূর যাচ্ছে যদি কেউ থেকে থাকেন বলে আহলে বায়াতের কথা কোরআনে নাই হাদিসে নাই, আমি বসা আছি আইয়েন আমার লগে একটা শেয়ার দেবো বই দুই ভাই দুইটা চা খাবো সমাধান করবো, আমি আহলে বায়াতের ফককে দেবো, আমনে বিপক্ষে কোরআন এটা দিয়ে প্রমাণ করবো, করবেন আমি এটা দিয়ে প্রমাণ করবো আহলে বায়াতের ফককে মানুষের সামনে ওপেন হয়ে দিব ডাইরেক্ট কথা কোনে বাবা, কথা বল ঠিক কিনা? আমি জানার পরে কালকে সাহায্য করবে সব আলোচনা করবেন আল্লাহর গজব ফরমান দিচ্ছে, ঠিক কিনা কোন? আমি বললাম এই মুহূর্তে আমি যতক্ষণ আছে আমার লগাইন আমনে আমার ভাই বইন সাহেব এক কাপ আরেক কাপ সাধু সাহ খান বই আমনে সমাধান করবেন, আমি সমাধান করবো, আমি বলবো ফককে আমনে বিপক্ষে প্রমাণ করে দিবেন, আমি প্রমাণ করতে না পারলে আমি তবা করে নেবো, আমনে না পারলে আমনে তবা করে নেবেন, দলাদলি সমালোচনার নাম ইসলাম না, কথা বলেন ঠিক কিনা? আর আমি যদি কোরআন থেকে যদি আহলে বায়াতকে প্রমাণ করতে পারি বিরোধিতা আর করা যাবে না, আপনাকেও মানতে হবে, কথা বলেন না কেন?
এর চাইতে সুন্দর আপ্যায়ন আর কিছু হইতে পারে? আব্বা ও আব্বা আপনারা কনসে আসেনি আর কিছু সুন্দর কথা আছে? আল্লাহ বুজার তোকেই দান করো হুজুর কোন আমিন। বাজান আমার যারা বলেন আহলে বায়াতের কথা কোরআনে নাই, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কোরআন পড়ছেন তাদের অবশ্যই এই আয়াতটা চোখে পড়ার কথা, কথা কোন ঠিক কিনা? আমি আবার তেলাওয়াত করছি, আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। কোরআনে আছে না নাই? যদি কোরআন তুমি যদি প্রমাণ করতে না পারে জুতা দিয়ে মিটবেন, আমার অসুবিধা নেই। হেঁচা কথা কইতে ডর আছে নি? ফতমাইছে আপনার এলাকার, দ্বিতীয়বার আগে একবার দাওয়াত দিবেন, তেল মাখা মাখি বাবা এটা আমার কাছে নাই, কথা কয় না। যা কমু ডাইরেক্ট ওইলে সদায় নাইলে বিদায়। আমি আগেই কইছি আমি একটু ভিন্ন ধরনের মাল, কারণ আমার বাড়ি হইল ওই খাগড়াছড়ি পাহাড়ে, পাহাড়ি মাল একটু ব্যতিক্রম মানুষ, যদিও জ্বালালি এটা পাহাড়ের জ্বালালি, এটা ব্যতিক্রম জ্বালালি, কথা কন কথা কন ঠিক কিনা? বাজান আমার কবির মানুষ ডাইরেক্ট কথাই বলো, চুপ করে বসে থাকার আর সময় নাই। আহলা বায়াত পাকে পঞ্জাতনের শান, আমার আল্লাহ পাকের দরবারে কত মহান। আল্লাহ কয় নবী গো নবী নবী গো, এই আহলা বায়াত বাকি পাঞ্জাতুলকে আমি আল্লাহ সদা সর্বদা ফুত পবিত্র রাখতে চাই। এবারে আমরা যে পাক পাঞ্জাতন বলি এটা কোত্থেকে পাইলাম? আমাদের বাংলাদেশের বাঙালিরা হইলাম বিভিন্ন মিশ্রিত ভাষায় অবলম্বনকারী। আমাদের ভাষার মধ্যে ইংরাজি আছে, আমাদের ভাষার মধ্যে উর্দু আছে, হিন্দি আছে, আরবি আছে, বাংলা আছে, মিশ্রিত ভাষা, কথা কন ঠিক কিনা? বাজান এই মিশ্রিত ভাষায় অবলম্বনকারী দেশে আমরা ফাক পাঞ্জাতন বলি। তো ফাক এটা ফার্সি শব্দ, কোরআনে বলে তাহারাত, তাহিরাকুম তাতহীরা, তাহারাত শব্দের অর্থ পবিত্র। তা আমরা এটারে কোরআনে কইছে তাহারাত, আমরা কইছি ফাক, কথা কিন্তু একটাই পবিত্র, কথা কোন ঠিক কিনা? এবার পাঞ্জামানি হলো পাঁচ, পাঞ্জামানি কি পাঁচ, এটা ফার্সি শব্দ। আগের যুগের বুড়া মুরব্বীরা তারা কইতে পারবো, যখন এটা পূর্ব পাকিস্তান আসলে কুমিল্লা সাতপুর এডিজন ত্রিপুরা আসিল, তখন ওই এধারমে উদারমে যে সময় কইতো এটি তারা বুঝে, সে সময় কইতো পাঞ্জা, ঠিক কিনা? কর এ সাসারা কই তার বঙ্গ কতর বলা আইন তো কব ফাইভ, কারণ ইতেন দি কেজি স্কুলে যাওয়ার আগে 1 2 3 4 5 6 একটা 10 পর্যন্ত দেখ নি এসে কইলা, কথা কোন ঠিক কিনা? তো আমার সাসারা কই তার বলতে পাঞ্জা মানে কত? পাঁচ। তন মানে দেহ, আত্মা বা রুজ, এটাই ধরে নিতে পারেন। অর্থাৎ মূল কথা হলো পাঁচটা পবিত্র আত্মা বা রুহুকেই বলা হয় ফাক পাঞ্জাতন। তাহলে কোরআনে কয় তাহারাত, আমরা কই ফাক, বেশ কমে দূর টাঙ্গাইন না লটকেন না ঝুলেন না, কথা কিন্তু একটা, কথা কি বুঝতে পারছেন না বা? তাইলে এই যে দেখেন সাসা বই রয়েছে, কেন বইছেন সাসা? হ্যাঁ হ্যাঁ কসু, এটা বুঝে সেয়া, এটা কেদারা, এটা কি বাংলা কি কয় সাসা? কিন্তু কইছে সেয়ার, সেয়ার হলো ইংরেজি শব্দ, কথা কর। তাহলে আমাদের ভাষার ভিতরে অহরহ ইংরেজি শব্দ আছে। আমরা হইলাম স্কুলে 9-10 যারা পড়ছে বাংলা ব্যাকরণ, যারা পড়ছে হাই স্কুলের ফলা ছেলেরা, তারাও কই ধরবো একটা অধ্যায় আছে বাংলা ব্যাকরণ, মধ্যে ভাষার যে অধ্যায় মিশ্রিত ভাষা, সাধু ভাষা, আঞ্চলিক ভাষা আছে না? নাই। আমরা বাংলাদেশি যারা, আমরা হইলাম মিশ্রিত ভাষা, আমাদের ভাষার মধ্যে অনেক রকমের ভাষা আছে, কথা বলেন ঠিক কিনা? বাজান আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। এই যে আমরা নামাজ বলি, নামাজ শব্দ কোরআনে নেই, কোরআনে আছে সালাত। আমরা রোজা কই, রোজা কিন্তু কোরআনে নেই, আছে সাওম, সিয়াম, কথা বলেন ঠিক কিনা? আমরা ফেরেশতা ফেরেশতা কই, ফেরেশতা কিন্তু কোরআনে আছে মালায়েকাতু, কথা বলেন ঠিক কিনা? তাহলে এক দেশের বলি আরেক দেশের গালি, কথা কোন ঠিক নেই, কিন্তু গুইরা গেরা কথা কিন্তু একটাই, মাশাআল্লাহ। তাহলে আমার কথা বুঝতেছেন সবাই? আল্লাহ বেয়াকেরে বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। বাজান আমার গভীর মনোযোগ, চলুন সামনে যাই। তাইলে আহলে বায়াতের পরিচয় আমরা পাইলাম, ফাক পাঞ্জাতনের পরিচয় পাইলাম। তাইলে পাঞ্জাতন পাঁচজন কে কে? আমার নবী মাওলা আলী, মা ফাতেমা, নবীজির দুই নাতি, কয়জন হলো?
পাঁচজন, এই পাঁচজনের প্রতি ইমান আনতেই হবে, ইমান আনা ফরজ। যদি কেউ বলে ফাক ফাঞ্জাতন মানে না, তার ইমান নাই। যদি কোনো মৌলবি সাহেব বলে ফাক ফাঞ্জাতন মানে না, ওই মৌলবির পিছনে নামাজ পড়লে নামাজ হবে ঠিক কি না বলেন? বাজান আমার কবির মনে যাও, আহলে বাত পাকে বান্দা তরার শান, আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন। বাজান ও এবারে দেখেন, খুব সংক্ষেপ করে আমাকে কারবালার প্রান্তরে যেতে হবে। আহলে বায়াতের পরিচয়টা, পাক পাঞ্জাতনের পরিচয়টাও আপনাদের সামনে তুলে না ধরলে ইতিহাস আপনারা বুঝবেন না। যার কারণে যদি এটা কমন কথা বোঝার জন্য, পরিচয়টা জানার জন্য আপনাদের সামনে বললাম, কষ্ট হয়েছে বন্ধু? এবারে আসেন, কারবালার ইতিহাস সম্পর্কে বেশ এবং কম আমরা জানি, তবে এই কারবালার ইতিহাসের রহস্য কি? কারবালার ইতিহাস কেন সংগঠিত হলো? কারবালায় কেন এত বড় ইতিহাস, এত বড় একটা ট্র্যাজেডি সংগঠিত হলো? এত বড় যুদ্ধ, এত রক্তপাত কেন হলো? এই মূল ইতিহাস কিন্তু সকলের তেমন জানা নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারবালার ইতিহাস অনেকের জানেন বিভিন্ন ভাবে, ইমাম হুসাইন কিভাবে শহীদ হইলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শাহাদাত বরণ করলেন, বাজান রে এইভাবে ইতিহাস খণ্ড খণ্ড ভাবে আপনারা আমরা বিভিন্ন ভাবে জানি। তবে এই ইতিহাসের পিছনে মূল কারণ কি? এই ইতিহাস কেন সংগঠিত হলো, এই কারণ কিন্তু আমরা অনেকেই জানি। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? ও আমার নবীর প্রেমিকের দল, এই জন্য একটু ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। বাজানো আপনারা আমার কামলে বলা দয়াল নবীজি, মায়ার নবী, হায়াত নবী, নূরের নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি, দরদি নবী, রহমাতাল্লিল আলামিন নবীজি, এই দুনিয়া থেকে যখন জাহিরি ভাবে পর্দা করবেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই সাহাবাই কেরামকে ডাকলেন, একত্রিত করলেন, সাহাবীরা রে ও আমার সাহাবীরা, আমি মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকব না, হয়তো অল্প কিছুদিনের মধ্যে আমি তোমাদেরকে ছেড়ে, এই দুনিয়া ছেড়ে আমি হয়তো পর্দা করব, জাহিরি ভাবে আমি হয়তো দুনিয়া থেকে পর্দা করব। সাহাবীরা রে এখন জাহিরি ভাবে আমি নবী আছি, এখন গোটা দায় দায়িত্ব আমি নবীর হাতে, গোটা গোটা রাষ্ট্রের দায়িত্ব আমি নবীর কাছে, সবাই আমি নবীর কথা মতো চলে, আমি নবীকে ফলো করে, আমি নবী রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রীয় যত ক্ষমতা আছে সবকিছু এখন আমি নবীর কাছে। উম্মত এই আমার সাহাবীরাও, আমি নবী যখন এই দুনিয়া থেকে জাহিরি ভাবে পর্দা করব, আমি নবী যখন এই দুনিয়া থেকে তোমাদেরকে ছেড়ে যখন আমি দুনিয়া থেকে যখন পর্দা করব, তখন কিন্তু বিভিন্ন রকমের ঝামেলা, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, যার কারণে আমি তোমাদেরকে কিছু সলিউশন, কিছু সমাধান দিয়ে যাই। আমি নবী যাওয়ার পরে 30 বছর, কয় বছর? 30 বছর রাষ্ট্র চলবে, খেলাফতের সিলসিলা। কিসের সিলসিলা? খেলাফতের সিলসিলা। খেলাফতের সিলসিলা, এটা আবার অনেকে বুঝতেন না, খেলাফতটা কি? এটা যারা রাজনীতি করেন হয়তো তারা বুঝবেন। খেলাফত হলো, আমি এখন রাষ্ট্রের দায়িত্বে আছি, আমি তারা দিয়ে গেলাম, তে তারা দায়িত্ব দিয়ে দেবো, তে তারা দায়িত্ব দিয়ে দেবো, তে তারা দায়িত্ব দিয়ে দেবো। কথা বুঝতে পারছেন নি? অর্থাৎ রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্রীয় যে ক্ষমতা, ওই রাষ্ট্রের মস্তক তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে একজনের পর একজন। যিনি রাষ্ট্রের প্রধান থাকবে, আমরা এখন প্রধানমন্ত্রী হিসেবে চিনি, ইসলামিক আইনগতভাবে এটাকে বলে খলিফা। রাষ্ট্রপ্রধান বলি না আমরা, এটাকে বলে খলিফা। আমার নবী কয় উম্মত, আমি নবী যাওয়ার পরে 30 বছর খেলাফতের সিলসিলা সিস্টেম অনুযায়ী রাষ্ট্র চলবে, অর্থাৎ কার পরে কে রাষ্ট্রের দায়িত্ব নিবে, কার পরে কে দায়িত্ব নিবে, এটা আমি নবী বলে দিয়ে যাব। তা আমার নবী এই খেলাফতের সিলসিলাটা বন্টন করে গেলেন, বলে গেলেন, আমার নবীর বিজ্ঞ মুরব্বী সাহাবিদেরকে একত্রিত করলেন, আমার নবী ডাক দিয়া কই সাহাবিরা রে এই আমার
সাহাবীরা শুনো, আবু বকর ওমর ওসমান আলী তারা আমার নবীর সামনে, আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর, আমি নবী যখন জাহিরি ভাবে দুনিয়া থেকে পর্দা করব, ইন্তেকাল করব, আমি নবীর পরে এই খেলাফতের দায়িত্ব তুমি আবু বকর নিবা, সুবহানাল্লাহ, এই খেলাফতের দায়িত্ব আমার পরে আবু বকরের, আবু বকরের পরে দায়িত্ব নিবে হযরতে সাইয়েদনা ওমর, হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব নিবে হযরতে উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব নিবে হযরতে মাওলা আলী শের খোদা, আরো জোরে, তোমরা 60 জনের মধ্যে 30 বছর তোমরা কাটায় নিবা, তাহলে কে কত বছর কি করব না করব আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমার নবী জানে কি জানে না, বাজান আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, কারবালার ইতিহাসটা সংগঠিত হওয়ার পিছনে আসলে কারণটা কি, এই সিলসিলাটা যখন আপনি ধারাবাহিকভাবে যখন রাষ্ট্রীয় ক্ষমতার সিলসিলাটা যখন আপনি খেলাফতের সিলসিলাটা যখন ফলো করবেন তখন বুঝবেন আয়রে সর্বনাশ কাহিনী তো এই কারণে না ঘটছে, কাহিনী কেমনে করছে, কারে কেমনে মারছে, কারে কেমনে শহীদ করছে, কারে আঘাত করছে, কারে তীর মারছে, কে ঘোড়া দিকে সেরিম ইতিহাস বহুত আমরা মুরব্বীরাও জানি, কিন্তু কি কারণে হয়েছে এটা দর জানি, কথা বলেন ঠিক কিনা, ওই মুরব্বীরা গজল গাই মা ও রারি জিও রারি রারি বিবি সব কিনা একই করে তিনজন নারী খালি সোনার মদিনা ছন্দ মুখস্ত করে লেছি গজল গাইলেছি, এই ছন্দ হইল কেন, কাহিনীটা কি, এই রহস্য কিন্তু কেউ জানে না, কথা কোন ঠিক কিনা, গভীর মানে যোগ বাজান আমার অন্তরের কান লাগান, কষ্ট হয় সুবিধা দিতেছে মনে হয় বাজান, ও লক্ষ্য করেন মনোযোগ গভীর মনোযোগ, আমার নবী কয় আবু বকর, আমি নবীর পরে খেলাফতের দায়িত্ব তোমার, সুবহানাল্লাহ, যাই হোক সংক্ষেপ করে মূল ঘটনাটা আপনাকে আমাকে বুঝতে হবে, বাজান আমার আপনার আমার কামনেওয়ালা দয়াল নবীজি জাহিরি ভাবে যখন পর্দা করলেন দুনিয়া থেকে যখন ওফাত লাভ করলেন, এবারে নবীর ঘোষণা অনুযায়ী খেলাফতের দায়িত্ব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এক নম্বরের খলিফা নবীর কলিজার টুকরা প্রিয় সাহাবি এক নম্বরের সাহাবি সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ঘোষণা অনুযায়ী হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলেন, শরীয়তের দৃষ্টি দিক দিয়ে তিনি আমার নবীর শ্বশুর, উনার মেয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী শাদি মুবারক করেছিলেন, শরীয়তের দৃষ্টিতে আমার নবী হলেন মেয়ের জামাই, কিন্তু এখানে একটি আকীদাগত বিষয় দেখেন, যদিও আমার নবী মেয়ের জামাই আবু বকর সিদ্দিকের, আবু বকর সিদ্দিক কোনোদিন জামাই বলে ডাকে নাও, আবু বকর সিদ্দিক আমার নবীরে বলেন ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের দৃষ্টিতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হলেন আমার দয়াল নবীজি, মা আয়েশা কোনোদিন আমার নবীর স্বামী কয়া ডাক দেয় নাও, মা আয়েশা ডাক দিয়া করলি ইয়া রাসূলুল্লাহ, এতে করেই বোঝা গেল নবী দুনিয়ার আপনার আমার কারো মতো সাধারণ হইতে পারে নাও, কারণ নবী বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো, আমি কাহার মতো না, কেউ আমার মতো নাও, এর দ্বারাই প্রমাণ হয়ে যায় নবী কি আমাদের মতো সাধারণ হিসাবে সাব্যস্ত করা যাবে, কথা বলেন ঠিক কিনা, বাজান আমার গভীর মনোযোগ, তাহলে বাবার আমার বন্ধুরা আমার, এবারে আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব নিলেন, এই আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্বরত অবস্থায় তিনি দায়িত্ব পালন করেছেন আড়াই বছর, কয় বছর, আড়াই বছর পর তিনি আর একটু বয়স ছিল, তিনি সবার সিনিয়র আসলেন, আড়াই বছর পর তিনি এন্তেকাল করলেন, সুবহানাল্লাহ, তিনি এন্তেকালের পূর্বে এক আশ্চর্যজনক ঘটনা আপনার আমার জন্য ওনার জীবনী থেকে বড় শিক্ষা, হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার বয়স হলো খেলাফতের আড়াই বছর প্রায় সময় গণায় আসছে আর বেশি দিন নাই, আড়াই বছর পূর্ণ হবে, এর মধ্যে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন, কি হয়ে পড়লেন, অসুস্থ হয়ে গেলেন, একদিন দৌড়ে ওনার কাছে
দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। আবু বকর, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে আসছি, আপনি কি আমার দিবেন? আল্লাহু আকবার কোন। আবু বকর সিদ্দিক কয়, ওমর, আমার কাছে এমন কি চাইতে আসছেন, আমি কি দিতাম? দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। আবু বকর সিদ্দিক ছিলেন একটু দরিদ্র, দুনিয়াবি একটু গরিব টাইপের ছিলেন। আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেমে, নবীর নামে দিনের পথে সব উৎসর্গ করে দিয়েছেন। আবু বকর কয়, ভাই ওমর, আমার কাছে কি আছে? দেওয়ার মতো কিছু নাই। কয়, আছে, আমি আপনার কাছে চাইবো, আপনি দিবেন নি? কয়, কি চাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, আমার কাছে তুমি কি চাইবা? আবু বকরের কাছে উমর প্রস্তাব করলেন, আবু বকর, আমি আপনার কাছে এমন কোন মূল্যবান জিনিস চাই না। কয়, কি চাও? আমার নামাজ? কয়, না। আমার রোজা? কয়, না। আমার হজ? কয়, না। আমার যাকাত? কয়, না। আমার আমল? কয়, কিচ্ছু চাই না। আপনার কাছে আমি একটা জিনিস চাই। কয়টা? কি? এটা হলো ওই গায়ের সুরের মধ্যে কিছু সময় যে আমার নবীর কান্দে নিয়ে দৌড়াইছিলেন, ওই সময়ের আমলটা আমার দিয়ে দেন। আমি উমরের জীবনের যত আমল আছে আমি সব আপনাদের দিয়ে দেন। আল্লাহু আকবার কোন। উমরের কেমন আমলে বলে কি উমরের আমলটা শুনেন। আম্মাজন মা আয়েশা সিদ্দিকা একদিন ঘরের মধ্যে বসা, আমার নবীজি মা আয়েশার কোলে মাথা রেখে একটু আরাম করতেছে, হঠাৎ করে কয় একটু সুযোগ হয়েছে নবীরে দুইটা কথা জিজ্ঞাই। মা আয়েশা কয়, নবী গো, আপনার কাছে জানতে চাই, ও যে ঘরের খেজুর পাতার ছানি বেড়ার হুরকি দিয়ে দেখা যায় আকাশের মধ্যে তারকাগুলা, নবী গো, এই তারাকার সমান কোনো আমল আপনার উম্মতের আসেনি? আমার নবী কে আছে। ও নবী গো, এটা কেডায়? কয়, এটা হইলো আমার উমর। আল্লাহ আকবার কর। মনে মনে কো মনে করছে আমার আব্বার কথা থেকে কইব, আবু বকরের কথা কইব, মনটাতে একটু শান্তি লাগবে। এবার কো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মরুভূমির মধ্যে যতগুলা ভালো আছে এই সমপরিমাণ আমল শৌর আসেনি? মনে মনে কো, এবার মনে আমার আব্বার কথা কইব, আমার নবী কয়, আয়েশা, দুনিয়ায় যত মরুভূমিতে যত বালিগণ আছে এর সমপরিমাণ আমলও আমার উম্মতের মধ্যে আছে, এটাও আমার উমর। দ্বিতীয়বার যখন উমরের কথা বললেন, মাইশা সিদ্দিকা যেহেতু মহিলা মানুষ তাদের মনটা তাকে একটু নরম বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, দুনিয়ার সব আমল যদি উমরের হয়, নবী গো, আমার আব্বা আবু বকর না এক নম্বরের সাহাবী, সব আমল বুঝি উমরের, আমার আব্বার বুঝি কোনো আমল নাই। আবু বকরের কথা বলতে দেরি, আমার নবী শোয়া থেকে উঠে বসে গেলেন। আমার নবী কয়, আয়েশা, কি কইলা, কি কইলা, কি শুনাইলাও? আয়েশা, রে কি শুনাইলা? আবু বকরের নামটা কইয়া আমি নবীর অন্তরের মধ্যে আগুন লাগাইয়া দিলাম। কই, নবী গো, কেন? কয়, আয়েশা, উমরের আমল শেষ হবে, মরুভূমির বালু কণা কণা একটা একটা করে শেষ হবে, আকাশের তারকা একটা একটা করে কণা শেষ হবে, পৃথিবীর সমস্ত নেককার ব্যক্তির এক একটা করে আমল গণে শেষ হবে। আয়েশা, আমার আবু বকরের এক রাইতের দুই ঘন্টার আমল গণ্য আল্লাহর ফেরেশতা শেষ করতে পারত না। কোন বুকে এটা কোনটা? কয়, আবু বকর ওই যে হিজরতের রাত্রে আমার কান্দে নিয়ে দৌড়াইছিল। আল্লাহ একবার কান বাজান আমার গভীর মনোযোগ, ওমার কয়, আবু বকর, আমার জীবনের সব আমল আমি আপনার দিয়া দেব, আপনি ওই রাত্রের আমলটা আমার দিয়া দেন। আবু বকর কান্দে আর কোমর, এই রাত্রে আমলটা ছাড়া আমার কাছে আর কিছুই নাই। জোরে জোরে কন্যা, আল্লাহ, অর্থাৎ আমার নবীর নিয়া যে হিজরতের রাত্রে কান্দনে ধরেছে, আল্লাহ এত খুশি হয়েছে, এত নেকি আবু বকরের দিছে, আল্লাহ কয় আমার ফেরেশতারা গিয়া গণ্য কোনোদিন শেষ করতে পারতো না। জোরে কন্যা, আল্লাহ হয় বাজান আমার। এই আবু বকর সিদ্দিকের সততা কেমন ছিল দেখেন, তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, কথা কন ঠিক কিনা? এই আবু বকর উনার জামানায়, উনি যখন খলিফা, উনি যখন খেলাফতের দায়িত্ব নিয়ে রাষ্ট্রপ্রধান, উনার দরবারে একটা তালিকা ছিল এলাকার মধ্যে গরিবকে, অসহায় ব্যক্তি কারা, অর্থাৎ যা অনেক বৃদ্ধ মহিলা আছে যাদের স্বামী নাই, উপযুক্ত রুজি রোজগার করার মতো কাজকর্ম করার মতো ছেলে সন্তান নাই, এরকম কিছু বিধবা মহিলা আছে না সমাজে?
এইরকম কিছু লোকের তালিকা করছে। তালিকা করে করে আমার নবীর সাহাবীরা কি করতেন জানেন? তাদের বাড়ির রান্না বান্না সহ যাবতীয় যত কাজকর্ম আছে এক একজন বাড়ির দায়িত্ব নবীর এক একজন সাহাবি নিয়ে নিতেন, বিনা বেতনে বিনা মূল্যে তাদের বাড়ির কাজ আমার নবীর সাহাবীরা করতেন। আল্লাহ একবার বল। আর আমরা অন্টিয়া দিও কর্মচারী ভাই না পাওয়া যায় নিও যায় না বাজান আমার দেখে না। এবার এই লিস্টির মধ্যে হযরত সাইয়েদনা উমর চিন্তা করলেন সবাই যেহেতু এক একজনের বাড়ির দায়িত্ব নিয়ে নিছে আমি চাই একটা কোনো বাড়িতে কাজ করার সুযোগ পাইনি। এবার লিস্টের মধ্যে যাই দেখতেছে একটা নাম খালি আছে, একটা নাম কি আছে খালি আছে। এই খালি জায়গাটার মধ্যে ঠিকানা অনুযায়ী ওই বাড়ির মধ্যে গেলেন, ফজরের নামাজ পড়ি মাশাআল্লাহ সুন্দর করে গেছে, আজকে যাই ওনার বাড়ির কাজটা আমি করে দেবো। এবার গেছে যাইয়া দেখতেছে যখন ঘরের বাহির থেকে যখন সালাম দিলেন ডাক দিলেন ঘর থেকে ওই বৃদ্ধ মা ডাক দিয়ে বলেন বাবা আমার ঘরের কাজ করতে হবে না, আপনি আসার আগে একজন আইসা আমার ঘরের কাজটা ফজরের নামাজের আগে কইরা চলে গেছে। আল্লাহ আকবার। কোন তিনি চিন্তা করলেন আজকে হয়তো একটু লেট হয়েছে, কালকে নাইলে আমি ফজরের নামাজ রাখে তাজ্জুদটা ফইরা চলে আসবো, কাজটা সাইরা দিয়ে ফজরের নামাজটা পড়বো। দ্বিতীয় দিন আবার আইলেন, দ্বিতীয় দিন যখন ওমর কাজ করার জন্য আবার আসলেন ওই বৃদ্ধ মা ডাক দেয়া কয় ওমর ও আপনি আমার ঘরের কাজ করা লাগবে না, কয় কেন কয় আপনি আসার আগে আগে আমার ঘরের কাজটা একটা লোক এসে কইরা দিয়ে চলে গেছে। ওমর কয় সর্বনাশ, তাহাজ্জুদ সময় ভাইলাম না কে নিরালাই সুরাসুরের মসুরের মতো নিরালাই কান্দা করে দিয়া যায় আল্লাহ যা করাইতো ঘুমাইতাম না এই বিড়ির ঘরের কোন যায় এবারে ফলারিছে। আল্লাহু আকবার। কান ফরের উপকার করার জন্য নবীর সাহাবীরা লুকায়া লুকায়া পর্যন্ত প্রতিযোগিতা করছে, কার আগে কে করতে পারে, আর আমরা প্রতিযোগিতা করে কার খেতার লালে কে ফোড়া মারতাম না আছে না নাই কারে মারি কে খাইতে পারি। আমরা ওই নবীর উম্মত, আমরা আবার ব্যস্ত যাবো কই নেই আর দুটি করে করে নিত না ব্যস্ত যাবেন দু রঙের মুর পর্যন্ত যাই তার নিশান না হাই বলি হাই তো ন আচ্ছা আচ্ছা কয় হাইতো না আসলে ঠিক হাইতো না কারণ আঙ্গ কর্ম হচ্ছে এত নোংরা কর্ম হয়েছে বাউরে বা আঙ্গ কর্ম দেখলে এটাও মালাকি গেহেরস্তা আছে তাই আজ দেখছে ছেলে বোকার সাই দেখবেন নাই কিতা না এটা আশা সারা বুঝছে মালাকে আগে ধরি হেন ছেলে কথা কন না কিন্তু বাড়ি তুন বাড়ি বের আগে তো ছেলে কথা কন কথা কন ঠিক কিনা বাজান আমার হযরত সাইয়েদা ওমর কয় সর্বনাশ এই রাত্রবেলা কে আইসা আবার এক কাজ কইরা চলে গেল। এবারে সিদ্ধান্ত নিলেন তৃতীয় দিন কে আইয়ে কতক্ষণ আই আমি আজকে সাওয়ার আছে আজকে যা আছে কভালে বাঁচলে দেখাবো সকালে একার গুজ গাছ দি মনে করেন বুড়ির ঘরে কোনাত বইয়ে সাইয়ার আছে রাত্র যখন গভীর একটু মনোযোগ রাত্র যখন গভীর সকল মদিনার বাসিন্দা সবাই ঘুমাইতেছে হঠাৎ করে দেখলেন ওই যে বাড়ির গাড়ার মধ্যে দেখা যায় সাদা রঙের জুব্বা পরিহিত সাদা পাগড়ি পরিহিত অবস্থায় মাথার উপর একটা রুমাল এইভাবে আনিয়া রুমালটা দিয়া মুখটা এইভাবে ঢাকা চেহারাটা দেখায় না পায়ের মধ্যে জোতা নাই নিরাল আসতেছে বুড়ির ঘরের মধ্যে কাজ করার জন্য ডুববে রাত্র গভীর সুবহানাল্লাহ। এবারে ওইটাও আইতেছে উমরও আস্তে আস্তে ঘরে কোন তুন আগুইতেছে কেডা এডা যে দৈরাম যা আছে কপালে আল্লাহ একবার কর। এবারে বুড়ির ঘরের দরজা একটু বাকি এই মাত্র ডুববে ঠুস করে উমর পিছু শুনাই এক কারাই খাবলা দান্দা দিয়ে দর্শ কে 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 আপনি কে আল্লাহ একবার কর না এইভাবে জড়াইয়া ধরলেন পায়ের মধ্যে জুতা নাই চেহারা নাই তবে ডাক্তার দিয়ে রাখলেন মুখ খুলে না উমর কয় কে গো ও আল্লাহর বান্দা কে আপনি কি আপনার পরিচয় আপনার পরিচয়টা আমি জানতে চাই। এবারে পরিচয়টা যখন জানতে চাইলেন মুখের থেকে যখন কাপড়টা সরাইলেন বাজানদা মুখের থেকে যেই মাত্র রুমালটা সরাইলেন পাগড়ির কাপড়টা সরাইলেন সরাইতে দেরি উমর নজর করে দেখতেছে উনি আর কেউ নয় উনি বর্তমান সময়ের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। কোন দেশের প্রধানমন্ত্রী জুতা ছাড়া জনগণের ঘরে কাজ করার জন্য যাইতেছে কজন কেউ না জানে। আল্লাহু আকবার। জোরে কোন
আবু বকরকে দেখে অবাক হয়ে গেলেন উমর কো আবু বকর, ও আবু বকর আপনি আর কত কৌশলে আপনি আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করেছেন, ও আবু বকর আপনি আর কত কৌশলে কত কর্মের মাধ্যমে আপনি নবীকে সন্তুষ্ট করেছেন, আপনার পায়ে জুতা নাই কেন? আবু বকর দুই চোখের পানি সারা খান দেয়ার কই আবু করে কই উমর, ও এই মুহূর্তে এই মদিনার জমিনে বহু অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, ঘুমাইতেছে, আমি যদি জুতা পায়ে দিয়ে আসি আমার জুতার আওয়াজে আমার এই দেশের জনগণের ঘুমের ডিস্টার্ব হবো, কষ্ট হইব, এই কারণে আমি জুতা ছাড়া আনি। আর আমরা ক্ষুদ্র আইতাম লাগলে তো মাশাআল্লাহ উপায় নাই, কেমনে দিন ইসলাম ইমান ইসলামের দেশের খেদমত করছে, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে, নিও কথা বলেন আছে না নাই? বাজান আমার ভিন্নতা কেউ মনে করবেন না, আমি রাজনীতির আলোচনা করছি না, আমি রাসূলে পাকের এবং রাসূলে পাকের সাহাবীদের আদর্শ মুসলমান হিসেবে আমাদের কেমন হওয়া দরকার আমি সেই চেতনাটা আপনাদের সামনে তুলে ধরছি, কথা বলেন ঠিক কি না? এবারে দেখেন লিস্টের মধ্যে উনি যে একজনের ঘরে দায়িত্ব নিছেন নাম দা খাইলার আছে মাগু, নাইলে আমি অমুক বাড়ির কাজটা যে করে দিই মানুষ জানা লাগবো, কেউ যাতে না জানে, জানলে আবার আমরা তো আছি পরের উপকার করবো দেখানোর জন্য, হামছে বড়া কইনি, এই যে করুন আছে ও ত্রাণ দেয় ছবি একটা দিছে, ছবি তুললে ফেসবুকে সবার আগে স্ট্যাটাস আছে না নাই, এটা বড় একটি খারাপ কাজ বলে হুজুর কেন? দেখেন একটা মানুষ লাইনে এসে কখন দাঁড়ায়, ত্রাণ নেওয়ার জন্য কখন দাঁড়ায়, যখন তার আর উপায় থাকে না, আপনি যে খাবারটা তাকে দিচ্ছেন সে পেটে দেয় না পায়রা নিরুপায় আপনার থেকে খাবারটা নিচ্ছে, কিন্তু আপনি ওই মুহূর্তে আপনি হাই হেলের জন্য আপনি ছবি তুলতেছেন, ওই মানুষটা কিন্তু ওই মুহূর্তে লজ্জা বোধ করছে, সে না পারে সই তো না পারে কই তো, সে পারে না মাটির নিচে ঢুকে যায় কিন্তু পেটের দায় আপনার সামনে দাঁড়াইছে, আপনি তার ছবি তুলে আমি ত্রাণ দিতেছি, একবারে দান করতে হবে এমন ভাবে আল্লাহ নবী বলে ডান হাতে দান করেছো বাম হাতে যেন না জানো, কথা বলে না কেন? কারণ লোক দেখানো কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না, আবু বকর আদর্শ দেখেন, আমি এটা করব মানুষে জানবে মানুষে যাতে না জানে, আমি যেন লুকে লুকে সবাই ঘুমাইলে নিরাল যাইয়া ওই বুড়ি মায়ের কাজ করে যেতাম, বুড়ি মায়ের কাছে আমার পরিচয় কেউ কাছে কইেন না, সুবহানাল্লাহ, তাহলে মানুষের সেবা মানুষের খেদমত কিভাবে করেছি, আমাদেরও ওই রকম আদর্শ সততা মানুষ মানুষের প্রতি এরকম আন্তরিক হওয়া দরকার, খোদার শপথ করে বলি কোরআন সামনে এইরকম আন্তরিক যদি আমরা একে অপরের প্রতি হয়ে যাই বাস্তবে ইসলাম যে শান্তির ধর্ম এটার প্র্যাকটিক্যাল রূপ আমরা সমাজে দেখতে পাবো, কথা বলেন ঠিক কিনা? বাজান আমার ছেড়ে দিলাম গভীর মনোযোগ, এবার চলুন সামনে যাই, আড়াই বছর শেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব যখন হলো তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, এবারে উনার পরে খেলাফতের দায়িত্ব নিলেন হযরতে সাইয়েদেনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উমর আমার নবীর সাহাব ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা, তিনি যখন উমরের ইন্তেকালের পরে দায়িত্ব নিলেন তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন 10 বছর, কত বছর? 10 বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি খলিফা ছিলেন, এবারে হযরতে সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ওই মসজিদে যাওয়ার সময় উনাকেও ওই দুষ্ট জালিম খারেজি মুতাজালা তারা কি করলেন, উনাকে হত্যা করলেন, উনাকে শহীদ করে দিলেন, আমার ভাইরা 10 বছর শেষ, উনার পরে খলিফার দায়িত্বে আসলেন হযরতে উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, কারণ বাবার আমার বিস্তারিত বলতে গেলে অনেক সময় দরকার, সিলসিলাটা জেনে আপনাকে আমাকে কারবালার প্রান্তরে লক্ষ্যটা উদ্দেশ্যটা কি বুঝতে হবে, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলার শহীদের একটা ঘটনা আছে, ওইদিকে যাওয়ার সময় নেই বাবার আমার, এবারে দ্বিতীয়ত খলিফা তৃতীয়ত খলিফা হলেন হযরতে সাইয়েদনা উমর সাইয়েদনা উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি তৃতীয় নম্বর খলিফা, যিনাকে জুন্নুরাইন বলা হতো কারণ তিনি আমার নবীর দুইটা মেয়ে বিবাহ করেছেন, কয়টা? এই জন্য জুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী, আমার নবী কত আদর করতেন দেখেন, আমার নবী কয় আল্লাহ যদি আমার আরেকটা মেয়ে দিত এই মেয়েটাও আমি উসমানের দিতাম, আল্লাহ একবার কোন এই মেয়েটাও আমি আমার উসমানের দিয়ে দিতাম, কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ, কোন নবীর এই সাহাবী হযরত সাইয়েদনা উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন 12 বছর, কয় বছর? এবার আইন কুদুর হিসাব গুছাইলে যেহেতু 30 বছর নবী কই গেছে তাহলে উমর 10 বছর
ওসমান 12 বছর, 10 আর 12 কত? 22। আবু বকর সিদ্দিক 2.5 বছর, কত হইল? 24.5। তাহলে 30 তো আর বাকি আছে কত? হ্যাঁ আচ্ছা, এবারে হযরত ওসমান গনি জুন্নুর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন শুক্রবার মসজিদে গেছেন। নামাজ পড়ে তিনি মসজিদের সাথে হুজরার মধ্যে এসে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। কি করতেছিলেন? কোরআন তেলাওয়াত করতেছেন। ঠিক এমন টাইমে মসজিদের ভিতর দিয়ে মিম্বর বাইঙ্গা ওই খারেজি নামদারি মুনাফিক মুসলমান, কইলাম যে মুসলমান আর ইমানদার এক না, ওই নামদারি মুনাফিক খারেজ আর ইসলাম, যাদের ইসলাম থেকে খারেজ করা হয়েছে, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, আহলে বায়াত বিদ্বেষী, দুশমন, ইয়াজিদি মার্কে মুসলমান যারা ছিল, তারা ওই হুজরার মধ্যে ঢুকে উনারে পিছন দিয়ে আয়সা তলোয়ার দিয়ে আলো পাতারি উনাকে কোবাইলেন, গর্দানা কেটে ফেললেন শরীর। উনার শরীরের যে রক্ত, উনার সামনে কোরআন শরীফ ছিল, কোরআন শরীফের মধ্যে উনার শরীরের রক্ত গুলা পড়ছিল, রক্ত মাখা এই কোরআন শরীফ এখনো পর্যন্ত আরবের জাদুঘরে স্মৃতিতে আছে। ওই যে আমাদের মরহুম আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, উনার কাফেলার মধ্যে ওই কোরআন দেখাইছিলেন চ্যানেল আই, উনি প্রায় কাফেলা দেখাইতো, যেই কোরআনটা উনি তেলাওয়াত করতেছিলেন ওই কোরআনটা এখনো ওই জাদুঘরের মধ্যে সংরক্ষিত আছে। উনারা উনাকে যে তলোয়ার দিয়া পিছন দিক থেকে আইয়া উনাকে এইভাবে পিছন দিক থেকে আঘাত করছে, উনার এক বিবি ওই মুহূর্তে কিতাবের মধ্যে আসছে, উনার এই অবস্থা থেকে দৌড়ে আসে পিছন দিয়ে এসে তলোয়ারটা ধরছিলেন, উনার বিবির এই হাতের চারটি আঙ্গুল কেটে গিয়েছিল, এগুলো কিতাবের মধ্যে বিস্তারিত ওই হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের এই বর্ণনার মধ্যে পেয়ে যাবেন বিশাল লম্বা ইতিহাস। যাই হোক, তিনি অন্তকাল করলেন। তাইলে আবু বকর উমর নবী, আর ওই শহরের দরজা হইল আমার আলী। গদির ঘুমে যার হাত ধরে নবী বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা, আমি নবী যার মাওলা, আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। কোন আর আমাদের দেশের মৌলবীরা কয় এই আলী বলে মদ খাইয়া নামাজে সূরা ভুল করে লেছে, নাউজুবিল্লাহ। ভাই যে কয় আরো জোরে কোন নাউজুবিল্লাহ, বাজান আমার কষ্ট হয়। এবারে খেলাফতের দায়িত্বে আসলেন হযরতে সাইয়েদানা মাওলা আলী শেরে খুদা। এবার 5.5 বছর বাকি না, 5.5 বছরের মধ্যে উনি খেলাফতের দায়িত্ব নিলেন, উনি খলিফা বললেন, 5 বছর মোটামুটি শেষ, বাকি আছে কয় মাস? 6 মাস। এখন এর মধ্যে মদিনার গভর্নর হইলেন কে? খলিফা হইলেন হযরত আলী। আর কুফা একটা শহর, ওই কুফার গভর্নর হইলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। কোন যিনি আমার নবীর সাহাবি, যাকে কাতেবে ওহি বলা হয়েছে, হ্যাঁ রাসূল পাকের কাছে যে ওহি আসতো, ওহি লিখতেন 10 জন সাহাবি, তার মধ্যে আমির মুয়াবিয়া একজন। সুবহানাল্লাহ। এখন বড় ফেস এই ফিতনা, কিন্তু এখান থেকে আমাদের মাঝে অনেকে ভুল বোঝাবুঝি, হযরত আমির মুয়াবিয়ার নামে অনেকে বাজে মন্তব্য করে, খবরদার, তিনি আমার নবীর সাহাবি, কথা বলেন ঠিক কিনা? তো অনেকে সমালোচনা করে ওই দিক দিয়ে, কারণ আমির মুয়াবিয়া ইয়াজিদের বাপ। এখন কোন বালার ঘরও খারাপ হইতে পারে না, আলেমের ঘরও সুসুরটা হয় না, আবার সুসুরটা ঘরও আলেম হয়নি হয়। আমিরে মুয়াবিয়ার ঘরে যে এই দুষ্ট চরিত্রে দুষ্টরিত্রের যে সন্তান হবে, বিবাহের আগেই নবী জানতেন এই কথা। যখন জানলেন আমিরে মুয়াবিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী কই, তাইলে আমি বিবাহ করতাম, আমি বিয়া ছাড়া থাকবো। আমার নবী একটা মুসকি আসি, দেখো ও আমির মুয়াবিয়া, না এটা তকদিরের লেখন, এটা হবেই হবে, বিবাহ তোমাকে করতে হবে, এটা আমি নবীর আদেশ, কত করতে হবে এটা। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমি নবীর সুন্নত, যেটাকে অস্বীকার করলো সে আমি নবীর উম্মত না, তুমি এটা করতে হবে। আমিরে মুয়াবিয়া নিরুপায় হয়ে নবীর আদেশে বিবাহ করলেন। তিনি জানেন যে আমার ঘরে এরকম একটা সন্তান হবে। বাজান আমার খুব মনোযোগ লক্ষ্য করেন, এবারে কুফার গভর্নর হলেন আমিরে মুয়াবিয়া, মানে ইয়াজিদের বাপ, ইয়াজিদের বাপ হলেন কুফার গভর্নর, মাওলা আলী ইমাম হুসাইনের বাপ হলেন মদিনার গভর্নর। সুবহানাল্লাহ। ইতিহাস খুব ভালো করে বুঝবেন, কারণ এটার মূল জিনিসটা যদি বুঝালাম তাহলে কারবালার ইতিহাস বুঝা লাগবে, কথা কোন ঠিক কিনা? এবার দেখেন আমি খুব সংক্ষেপ করে বুঝার মতো করে আপনারা যেভাবে বুঝতে পারবেন ওইভাবেই বলার চেষ্টা করছি, অসুবিধা হচ্ছে না? তো যেটুকু পর্যন্ত বলে আসছে মোটামুটি বুঝে আসছে, তো ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাও একটু বোঝার চেষ্টা করেন। যুদ্ধ কি জন্য হইল কারবালার প্রান্তরে? আমার ভাইয়েরা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর ইয়াজিদের বাপ, তিনি বলতেছেন, হায় রে
একসাথে যাদের সাথে চলতাম, যাদের সাথে চলাফেরা, আবু বকর ওমর উসমান একসাথে চলছে, একসাথে ফিরছি, নবীর সঙ্গে কত জায়গায় গেছি, হায় রে আমার সঙ্গী সাথী সমবয়সী একে একে সবাই চলে গেল, হ্যাঁ না জানি কোন দিন আমিও চলে যাই। এরকম মুরব্বীরা অনেক সময় কেন, আরে ওই ফারার একলগে চলতাম, অমুক ফারার ওই আবদুল্লাহ অমুক ফারার তে অমুক ফারাতে একলগে চলছি বুঝছি, আরে তেও মরে গেছে, কোনদিন জানি আমিও চলে যাই, মুরব্বীরার মনে একটা ইয়ে আসে না, তো আমির মহামে কে হারে আবু বকর ওমর ওসমান তারা হলে একসাথে চলছি, আবু বকরও চলে গেল, উমরও চলে গেল, উসমানও চলে গেল, হারে না জানি আমি কোন দিন চলে যাই, এত বড় দেশের দায় দায়িত্ব আমার উপরে, আহা আলীর তো যাক যোগ্য সন্তান আছে, উনি গেলে উনার পরে উনার সন্তানরা দায়িত্ব দিয়ে যাইতে পারবো, আমার কি তকদির, আল্লাহ তো আমার একটা দিল, যেই ফুত দিছে এই ফুতের কাছে তো দেশের দায়িত্ব দিতে পারতাম না, দিলে সব শেষ, আফসোস করতেছে আল্লাহ আমার একটা ফুত দিল, ফুতের মতো ফুত দিল না, দুঃখ রইল জীবনে, যেই ফুত এই ফুতের কাছে যদি দেশের দায়িত্ব দিই যা আছে সব চুরি করে খেয়ে নিব, তাইলে সোরার ঘর না, সোরার ঘর কইলে আবার গায়ে পড়বো, তাইলে সুর বড় সুর, তাইলে তেল্লা সুরা, তাই কি সুরা, তেল্লা সুরা, সব সময় এই মদ নিয়ে থাকতো, নারীবাজি নিয়ে বিভিন্ন রকম বানর দিয়ে খেলা, অর্থাৎ যত রকমের গুনার কাজ আছে সব ইজিদের কাছে আছে, সাঙ্গ ভাঙ্গ বন্ধু বান্ধব নিয়ে সদা সর্বদা টেবিলে ফিলে থাকতো, কিসে থাকতো মানে নেশায় থাকতো, মাতাল থাকতো সব সময়, নাউজুবিল্লাহ কর, তো এই জন্য আপন ছেলের উপরে তিনি কি ভরসা করতেন পারেন না, আফসোস করতেছেন, তো তিনি চিন্তা করলেন হায় রে এই কুফাবাসীরা বড় বিপদে ভরে দেব, আমি যাওয়ার পরে আমি থাকতে থাকতে একটা সমাধান করে দিয়ে যাই, তো তিনি কি করলেন রাষ্ট্রীয়ভাবে, আমি একবার বোঝার মতো কথাবার্তার মতো করে বুঝাই দিই কাহিনীটা, তিনি সিদ্ধান্ত নিলেন যে হযরত আলীরে আমি রাষ্ট্রীয়ভাবে একটু দাওয়াত দিই, ওনার যেহেতু সন্তানাদি আছে উনারে দাওয়াত দিয়ে একটু কুফাবাসীরা সামনে দুই চারটা কথা বলি, কারণ কুফাবাসীরা নবীর প্রতিনিধি, ওদেরকে দেখে নেয় নবীর আওলাদ, দেখে নেয় দেখার জন্য আহলে বায়াতের সদস্য দেখার জন্য তারা বেখারার, তাদের দায়িত্ব দিয়ে আমার এই জায়গা রাখছে, আমি এখানে আছি, তো এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিলেন হযরতে মাওলা আলীরে তিনি রাষ্ট্রীয়ভাবে কুফার মধ্যে দাওয়াত দিবেন, দেশের যত মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান যা আছে সবার মন্ত্রী সবার মধ্যে ডাকলেন এদিকে আসো, আমি সিদ্ধান্ত নিতে চাই যে আমি রাষ্ট্রীয়ভাবে মদিনার গভর্নর হযরত আলীরে কুফার মধ্যে দাওয়াত করতে চাই, এই ব্যাপারে তোমাদের সকলে সহযোগিতা চাই, যদি তোমরা সহযোগিতা করো তোমাদের পদমর্যাদা বৃদ্ধি করে দেব, বেতন ভাতা বাড়াই দেব, রাষ্ট্রীয়ভাবে তোমাদের প্রমোশন করে দেব, সুবহানাল্লাহ, যেমন আমাদের দেশে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আসে না, বা আমাদের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বিভিন্ন দেশে যায় কি যায় না, রাষ্ট্রের বিভিন্ন কাজে বিভিন্ন দেশের মধ্যে অনেক সময় সফরে যায়, তো হযরত আমির মুয়াবিয়া সিদ্ধান্ত দিলেন যে রাষ্ট্রীয়ভাবে মদিনার গভর্নর অর্থাৎ মদিনার খলিফা হযরত আলীর দাওয়াত করে কুফার মধ্যে নেবেন, যাই হোক আয়োজন করলেন বিশাল আয়োজন, আলিশান ভাবে একজন রাষ্ট্রপ্রধান আসবে, যেই যেইভাবে দরকার ঠিক ওইভাবে আনলেন, বিশাল স্টেজ করলেন, বড় ময়দান সাজালেন, দল মত নির্বিশেষে কুফার যত জনগণ আছে সবাইকে একত্রিত হতে বললেন, বিশাল জনসমাবেশ, ওই জনসমাবেশের মধ্যে মদিনার গভর্নর উপস্থিত হবেন এবং দেশের গভর্নর আমির মুয়াবিয়া তিনিও থাকবেন, এবারে বাবারে আমার স্টেজ সাজাইলেন আমির মুয়াবিয়া, উনি রাষ্ট্রের প্রধান, উনার জন্য কুফায় একটা চেয়ার, পাশে ওই রাষ্ট্রপ্রধান হিসেবে উনারে দাওয়াত করে আনলেন, দাওয়াতি মেহমান হযরতে মাওলা আলীর জন্য একটি চেয়ার বাজানো, হযরতে মাওলা আলী শের খোদা যখন তিনি রাষ্ট্রীয়ভাবে যখন দাওয়াতে তিনি কুফার শহরে গেলেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নামা লেখলেন, কি লেখলেন, খেলাফত নামা লেখলেন, একটা খেলাফত নামা উনার কাছে রাখলেন আর একটা খেলাফত নামা হযরতে মাওলা আলীর হাতে দিলেন, রাষ্ট্রপ্রধান ওই কুফার গভর্নর মাওলা আলী রাজ সিংহাসনের মধ্যে বসাও, তিনার পাশে দাঁড়ায় আদবের সাথে, যেহেতু নবীর আহাল আসছে এই জন্য নবীর আহালের প্রতি সম্মান রেখেই হযরতে আমির মুয়াবিয়া আপময় জনসাধারণের সামনে উনার দেশের জনগণের সামনে বক্তৃতা দিতেছেন, এ আমার দেশের জনগণেরা শোনো শোনো শোনো, আমি হয়তো আমি যদি দুনিয়া থেকে চলে যাই হায়াত মওতের কথা বলা যায় না, আমি এই খলিফাদের খেলাফতের দায়িত্ব আমি আমার নবীর আহাল
এই হযরতে মাওলা আলীর হাতের মধ্যে দিয়ে গেলাম, উনি সিদ্ধান্ত দিবেন কিভাবে কি করবে না করবে। নবীর আহালের সিদ্ধান্ত অনুযায়ী কুফার শহরে গভর্নর নিযুক্ত হবে, পরিচালিত হবে। এই ব্যাপারে তিনি একটা লিখিত খেলাফতনামা মাওলা আলীর হাতে দিলেন, এই বক্তব্য দিলেন, এইভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। ওই জায়গার মধ্যে কিছুদিন মাওলা আলী রাষ্ট্রীয় সফরে কাটাইলেন। হঠাৎ করে একদিন তিনি যখন ওই কুফার মধ্যে নামাজ পড়তে গেলেন, ওই ইয়াজিদের দুশরেরা, কারণ তার সাঙ্গভঙ্গ বন্ধু বান্ধব যারা আছে, কয় দোস্ত রে তুমি এতদিন স্বপ্ন দেখতেছ, তোমার বাপের পরে দেশের গদি লইবা তুমি, তোমার গদির তলে দিয়ে আগুন লাগাই দিছো। কয় কি হয়েছে? কয় তোমার বাপে সব লিখে দিয়ে দিছে নবীর আওলাদরে। কয় এটা কেমন কেমন এটা খবর আছে, দেখার আছে এটা? কয় কি করার আছে? কয় এই খেলাফত নামা তো আলীরে দিয়ে দিছে। কয় আলীরে শেষ করে দাও, নাউজুবিল্লাহ। কোন হযরত মাওলানা আলী কুফাই সফররত থাকা অবস্থায় উনি একদিন নামাজ পড়তে গেলেন, নামাজরত অবস্থায় তার সাঙ্গ ফাঙ্গরা উনাকে নামাজরত অবস্থায় এসে হামলা করে উনাকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনার গভর্নর সফররত অবস্থায় কুফার মধ্যে ইন্তেকাল করলেন। বর্তমানে কুফার নজব নামক একটা জায়গার মধ্যে উনাকে দাফন করা হয়েছে। ওই জায়গার মধ্যে বর্তমানে হযরত মাওলা আলীর মাজার শরীফ রয়েছে। বাংলাদেশের অনেকেই ওই জায়গা জিয়ারত করেছে। ওই যে বললাম কাফেলার মধ্যে আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী, উনি উনার মাজারটাও দেখাইছেন। সুবহানাল্লাহ। তো মাওলা আলী উনি যখন ওইখানে শহীদ হলেন, উনাকে ওই জায়গার মধ্যে দাফন করা হয়েছে। মদিনা আর ফিরে আনা হয় নাই। এবার উনার শহীদের খবর মদিনায় ফুসলো। যাই হোক, এখন উনার খেলাফতের সময় আরো 6 মাস বাকি। এখন রাষ্ট্র পরিচালনা করছেন এমন অবস্থা, রানিং অবস্থায় মনে করেন আপনার এটা কোন উপজেলা? হাজীগঞ্জ উপজেলার একজন চেয়ারম্যান আসেনি কথা কয় না। এটা কিন্তু একটা পুরো পলিটিক্যাল বিষয় ছিল, কারবালার ইতিহাসটা যারা রাজনীতি করেন তারা কিন্তু বুঝতেছেন বিষয়টা। এই আপনারা হাজীগঞ্জ উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান সাহেবের নাম কি? গাজী মাইনুদ্দিন। গাজী আল্লাহ হায়াত দারাজ করুক। কথার কথা, মনে করেন মাইনুদ্দিন সাহেব যদি এই মুহূর্তে ক্ষমতারত অবস্থা যদি উনি ইন্তেকাল করে, তাহলে কি করবে? একটা উপনির্বাচন হবে। আমার কথা কয় না, আপনার একটু সুপ হয়ে গেছেন, আমি কি আপনার মরে যেতে কইছি? আল্লাহ না করুক, যদি হায়াত মতের কথা বলা যায়নি, কথা কন ঠিক কিনা? আমি তো ফতমো কইছি আল্লাহ মাইনুদ্দিন সাহেব উনার হায়াত বাড়াইয়া দেখ। আল্লাহ না করুক, যদি উনার ক্ষমতা থাকা অবস্থা উনি মারা যায়, তাহলে একটা উপনির্বাচন হবে। অনেক জায়গায় বলছে, যেমন কুমিল্লার কয়েক ওই ব্রাহ্মণপাড়া বুড়ির জন্য হয়েছে উপনির্বাচন হয়, কথা কন ঠিক কিনা? এখন ক্ষমতা এখনো মাওলা আলীর হাতে, 6 মাস বাকি। এখন উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তো একটা উপনির্বাচনের দরকার না? তো উপনির্বাচন নির্বাচনের দরকার নাই। মদিনাবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, জনগণের সিদ্ধান্ত নিলেন, নবীর সাহাবীরা সবাই কয়, এখন যেহেতু মাওলা আলী উনি যেহেতু ইন্তেকাল করছেন, আমাদের দৃষ্টিতে উনার 2 সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন। হাসান হইলো বড় ভাই। এখন আমাদের দৃষ্টিতে যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, উপনির্বাচনের দরকার নাই। উনার জায়গায় যে কয়েকদিন দায়িত্ব আছে, এই খলিফার দায়িত্বটা উনার বড় ছেলে ইমাম হাসান আমরা দিয়ে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই নির্বাচনের মতোই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন, উনি মদিনার গভর্নর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই দিকে ওইদিকে এজিদে টার্গেট হলো আলীরে যদি সরাই দিতাম ভারী, তাহলে আমার লগে আর কে লাগে? আমি কুফার গভর্নরের ভূত, আমি একটা মন্ত্রীর ভূত, আমার লগে আর কে লাগে? টিয়া তো 2 হাতে আছে, উড়াইতে আছে। আর শব্দ দেখবেন দেশের মধ্যে যে অন্যায় হতে চলে, তারে কিন্তু সরল মানুষ সবাই ভাবিস কথা বলেন না কেন? এখন মানুষ তার ভয়ে কাবু, যার কারণে সে সিদ্ধান্ত নিলেন, যদি আমি মাওলা আলীরও যদি সরাই দিতে পারি, তাহলে মদিনারা সব আমার হাতে, মদিনার কুফার সব মানুষ আমার কথা মতো চলন লাগবো, দেশের যত আয়কর যা আছে যা ট্যাক্স মেস আছে সব আমি বয়ে বয়ে খায়াম, টেনশন নাই, আমিই তো আমি ট্যাঙ্কের সাথে ট্যাঙ্ক তুললে খায়াম। এটা হলো তার্কেট। তো যাই হোক, তার মনে শয়তানের মনে শয়তানি চিন্তা, কথা বলেন ঠিক কিনা? গভীর মানে যুগ। এবারে খেলাফতের দায়িত্ব মাওলা আলীর পরে উনার বড় সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। এবারে ইয়াজিদের সাঙ্গভাঙ্গ বন্ধু বান্ধব যারা আছে, কয় দোস্ত রে
তুমি যা চাইছো তা তো হইতেছে না, কই কি হইছে, কই ঘটনা তো খারাপ, কই কি হইছে, কই মাওলা আলীর বড় পুত ইমাম হাসানরে তারা মদিনার গভর্নর বানাই লেছে, মদিনার জনগণ সবাই মিলে আপনার ভোট দিয়ে বানাই লেছে, তুমি তোমার স্বপ্ন লইয়ে বইতো, তোমার কিচ্ছু হইতো না, তুমি খালি আশা দিয়ে দিয়ে তোমার লগে খালি আপনারা ঘুরাইতে আসো ঘুরাইতে আসো, কোন দিন আপনারা এ দিবা, একজন হুন্ডা দিয়ে নেবে একজন এটা দিয়ে নেবে, আসে না স্বপ্ন, তুমি খালি স্বপ্ন দেখেছো, স্বপ্ন লই আর কয়দিন দেখলাম তোমার লগে আর থাকতাম না কখন, আর কয়টা দিন ধৈর্য রাখ, কি করুন যে আমি একটা সিউন বুদ্ধি বার করি, এখন সিউন বুদ্ধি বার করে কয় এমনি আর দূরে থাউন দিত না, চল একটা ঘুরা দিয়ে চাই আসলে ঘটনাটা কি, এবারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবি ছিল চারজন, কয়জন উনার চারজন বিবি ছিল, তার মধ্যে একজন বিবি ছিল যার নাম জোহদা, তো দেখেন নারীরার মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে একটু লোভ থাকে, কথা বলে না কেন, আর তারা মন একটু সরল থাকে, এবারে কি করবে কি করবে, সিকুন বুদ্ধি খুঁজতে 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 যে টয়া, এখন ইমাম হাসানরে সরানোর দরকার, যেহেতু এবারে দায়িত্ব আছে এবারে সরাইতে পারলে না একটা সিউন কাম করতে পারবো, এখন সরানোর জন্য কি দরকার কিভাবে করতে হবে, এখন উনার সব পার্সোনালিটি যত গোপন বিষয় আছে কেউ না জানলো ঘরের বৌদ্ধ জানলো, কথা কর না কেন, আপনার যত পার্সোনালিটি আছে আপনার ঘরের ওয়াইফ জানবে, আমার যত পার্সোনালিটি আমার ঘরের বেটি জানবে, কথা কন ঠিক কিনা, এটাই তো স্বাভাবিক, এবারে সিদ্ধান্ত নিয়ে কেমনে কেমনে কি করা যায়, এবার দেখতেছে ইমাম হাসানের ঘরে একটা কাজের মেয়ে আছে, কাজের মেয়েটা আবার প্রায় সময় বাইর থেকে ইত্যাদি বাইর যাইতো হয়তো আইতে তোর একদিন এগো হুন তুই কই যাস তোরা বাড়ি কোনো, কই আমরা বাড়ি হ্যাঁ, তুমি কি করো কই থাও, খুব আদর করে সুন্দর করে, আমি এমনি এমনি ইমাম হাসানের বাড়িতে আমি কাজ করি কাজের মেয়ে, আচ্ছা আচ্ছা হোন তোমারে আমি ঠিয়া দে বাজেটা দে বাইলটেল দিয়া, কো তুমি একটা কাম করবা, কয় কিতা, কয় আমি একটা সিডি লিখছি, এই সিডি দেখ কেউ না দেহ মতো তোমার সাহেবের উমুক বৌরে নিয়ে এটা দিও, নাউজুবিল্লাহ কোন গোপনে সিডি লেখছে, তখন তাইও তো মনে করেন মায়ের মানুষ সুটকে মানুষ কইছে যেমনি কইছে, তাইও যে লুকিয়ে লুকিয়ে যাইয়া তার ওই ওই ম্যাডাম রে জোহদা ম্যাডাম রে নিরালে নিরালে দিছে, ম্যাডাম ম্যাডাম রাস্তা একজন লোকে আমাদের এই সিডিটা দিছে, তো এই ভিডিও তো যেহেতু গোপন ভাবে আছে সিডিটা আগে কি তা গোপন ভাবে একটু ফইরা চাই, এরপরে যা হয় নাইলে যাবো, এই ভিডিও নিরালে মনে করেন বাইন্দর গেছে যাইয়া সেরা সিডিটার মধ্যে দেখতেছো, ও মা গো এবারে তো আমির মহাবের ছেলে মানে প্রধানমন্ত্রীর ফুতে বেড়া, আরে খেসে প্রধানমন্ত্রীর ফুতে সিডি লেখছে, সাই কিতা লেখছে কিন্তু বালা করে পড়ি, এবার লেখছে এগো হন তারা হইলো গরিব মানুষ, কি মানুষ তারা গরিব মানুষ, তারা ধন দৌলত নাই কিচ্ছু নাই, বালা একটা কাপড় দিতে পারে না কিচ্ছু না, তুমি আমার কথা মতো যদি চলো দুই একটা কাজ যদি করো তোমার কি লাগবে, তোমার স্বর্ণের পাহাড় রসিদে বাওয়ায় রেখে মানে ফার্ম যত ফকার আছে বেড়ি তো কারি খাইছে রে, আমি তো আর আমি নাই, নাউজুবিল্লাহ খান এইভাবে বিভিন্ন ভাবে যখন সিটি লেখছে হ্যান্ড সিটির মধ্যে লেখছে, এই চিঠি তুমি কাউকে দেখাইও না, তুমি গোপনে গোপনে আমার কাছে তুমি খবর পাঠাইবা, তুমি আমার কাছে খবর পাঠাইবে, এইভাবে তথ্য তালাশ করতে করতে যাই হোক ছলে বলে কলে কৌশলে একটা তারার মধ্যে একটা আন্ডারস্টিং চিঠির মাধ্যমে হয়ে গেল, তুমি আমার কাছে তোমার খবর সব পাঠাইবা, আমি তোমার কাছে প্রতিদিন একটা একটা করে সিউন সিউন বুদ্ধি ভাড়াই, নাউজুবিল্লাহ খান অন মনে করেন তেউ স্কুলটা কোন আত্মসাড়াত বইয়া থাকে, তাই কামের ম্যাডাম এত লোক ধর তার কাছে সিডিটা দেয় তাই নিয়া ম্যাডামের কাছে দেয়, ম্যাডাম এবার লেখছে, এই ম্যাডামে এবার তথ্য তথ্য সব কিছু পাইছে, এবার লেখছে কয় লাস্ট ফাইনাল লেখছে কয় তুমি আমার কথা মতো যদি চলো তোমার আমি লই আয়াম, তোমার আমি দরকার হলে বিয়ে করে লাম, আমার তো মনে করো সম্পদের অভাবে নাই, তা আমি আর তুমি আমার ঘরে তো সব তুমি খাইবা, এবারে দুঃখে খাইছে রে কি তার কথা সম্পদ মানে এবারে আর হুশ নাই, যেটা আমরা দেশে ফরকিয়া হিসাবে ছিল, কথা কর কথা বলেন না কেন, এরকম বহু প্রতারণার শিকার আমার বহু প্রবাসী ভাই রয়েছে, বিদেশ গেছে করত টিয়া কামাই, কি করছে কি করতে গেছে টিয়া কামাই, দেশে আইয়া দেহে বউ জোরকন বউ জোরকন বউ নাই, আছে না নাই, উত্তর ভারতে দক্ষিণ ভারতে পশ্চিম ভারতে আরাতো ভাই ফারাতো ভাই খালাতো ভাই সাসাতো ভাই সিএনজি ড্রাইভার ভাই অটো রিক্সার ভাই কসমেটিক দোকানের ভাই কাপড় দোকানের ভাই জুয়েলারি দোকান ভাইয়ের কি আর তাই শেষ আছে, কথা কয় না, এক ভাই এরও বিদেশ গেছে, এক ভাই বিদেশ গেলে বাহি ভাই খারা, নাউজুবিল্লাহ কইতেন না, আছে না নাই, আল্লাহ হাতার দান করো খেপেল গেলে আমি সময় খাবার পাইতাম না, যাই হোক এবারে চলে বলে কৌশলে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, কয় তুমি কোনো মতে খালি এবারে শেষ করে দাও এরপরে তুমি আমার কাছে এলে না, ও শেষকরণটা কেমনে কেমনে শেষকরণ এমনভাবে শেষ করতে বলো যাতে হাফ মরে যা লাড়িও না, আমাকে একটা সিস্টেমে বাঁধতে যাতে ধরা না খাও,
দরানা খাওয়ানোর মতো একটা বুদ্ধি করতে হবে। কী করতে হবে, তুমি একটা কাজ করো, সকাল থেকে একারা রাত্র শোন পর্যন্ত ইমাম হাসানের পুরো একটা রুটিন তুমি আমার কাছে দাও, তাহলে আমি তোমার বুদ্ধিটা বার করে দেন। এবারে সব বুদ্ধি দিল, সব কিছু কইল, যেমনি এমনি তিনি অফিসে যান, সংসদে যান, সংসদে যেয়ে ডিউটি শেষ করেন, একের বিকেলবেলা বাড়িতে চলে আসেন, আসর মাগরিব নামাজ বাড়িতে পড়েন, মাগরিবের পরে আসেন নামাজটা পড়ে সাইডটা খাইয়ে তিনি ঘুমাইলেন, একটু পরে উঠতে আবার সারা রাত জাগ্রত থাকেন, তিনি সারা রাত এই নফলি নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, রাত্রেবেলা কী খায় বেশিরভাগ, বেশিরভাগ ওনার পাশে একটা পানির জগ থাকে, একটা গ্লাস থাকে, কয় অনেক অধিকাংশ জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, গলা শুকিয়ে যায়, একটু পর পরে উনি পানি খায়। এ বুদ্ধিটা এবার জায়গা মতো খেলা, আজ যে ফাইনাল, আজ যে কি ফাইনাল, এবারে কইতেছে এই ফানি আজকে তুমি সুন্দর করে জগটা দুইয়া দিয়ে নিয়ে সাজাইটা যে নিয়ে দিবা, ঠিক আছে দিলাম। এবারে এই ফানির ভিতরে এই কাজ ভাঙ্গা, কি ভাঙ্গা কাজ, এদিকে ভাঙ্গা একবারে ঘুরা ঘুরা করছে, এই কাজ ভাঙ্গা জহর মিশাইয়া বিষ, মিশাইয়া বিষ কইরা এটার মধ্যে মিশিয়ে দিছে, এবার কয়টার মধ্যে মিশে শূন্য মতো রাখিয়া দিবে, এটা দাঁড় দেওয়া যায় না, বুঝাও যায় না, ফানির কালার যেরকম, কাছের কালার যেরকম। এবার মনে করেন রাত্রবেলা নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় একটু পরে তিনি বিরতি বসলেন, প্রতিদিনের নাই তিনি প্রত্যেক দিন পানি পান করতেন, আজকেও পানি নিয়ে পানি পান করলেন, পানির সাথে ওই কাজ ভাঙ্গা সহ ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার কন, বাজান আমার গভীর মনোযোগ, এবারে যেই মাত্র পানি পান করলেন, স্বাভাবিকভাবে পানি পান করে তিনি আবার নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন, কিতাব সাক্ষী দেয় নামাজের জন্য যখন তিনি দাঁড়াইলেন, একটু হালকা খুসখুসে কাশ আসলো ওনার, একটু কাশ আসলো হালকা হালকা বুকের মধ্যে, ভিতরে যেন কেমন শিনশিন করতেছে, ওই কাজ ভাঙ্গা গুলা নারী বুড়ি কলিজা গুদ্দা গুলা কাটতেছে, এক পর্যায়ে দেখতেছে কাশির সঙ্গে মুখ দিয়া রক্ত আসতেছে। আল্লাহ একবার কন, বাজাল রে এইভাবে রাত্র যখন গভীর, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার হো আকারে কনপুর দেখতেছেন, খুব যন্ত্রণা করে বিশের যন্ত্রণা অস্থির হয়ে গেলেন, আর নামাজ পড়তে পারতেছেন না, বসে গেলেন, এক পর্যায়ে দেখতে পেলেন অনর্গল ভাবে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হতেছে, পাশের ঘরেই ভাই ইমাম হোসাইন, ভাই হোসাইন কয়ে একটা ডাক দিলেন, দৌড়াইয়া ভাই হোসাইন ঘরের মধ্যে তলোয়ারটা নিয়ে গেলেন, যাইয়া দেখতেছে নামাজের মশল্লা সহ জামা কাপড় রক্তে ভিজা। আল্লাহু আকবার কন, ইমাম হোসাইন বড় ভাই হাসানকে জড়াইয়া ধরা, কান্দে ভাই কে আপনাকে আঘাত করেছে, কে আপনাকে কি করেছে আমারে বলেন। ইমাম হাসান বলে, ভাই আমি কিছুই বলতে পারবো না, আমি কিছুই বলতে পারি না, আমার ভিতর মনে হয় যেন চৌচির হয়ে যাচ্ছি, আমার বিশের যন্ত্রণার সহ্য হয় না, ভাই আপনার কে কে আঘাত করেছে আমি কিছুই বলতে পারি না, শুধু আমি একটু পানি পান করেছিলাম। এবার এক পর্যায়ে ইমাম হোসাইন জড়াইয়া ধরলেন, কয় ভাই আপনি আমাকে একবার শুধু বলেন, আমি তার দেহ থেকে কল্লা আলাদা করে ফেলবো। ইমাম হাসান ডাক দিয়া কয়, ভাই হোসাইন মাথা গরম করো না, আমার এই মুহূর্তে বড় কষ্ট হচ্ছে, তবে আমার একটা কথাও, আমার নানার একটা কথা বড় বেশি মনে পড়ছে। কই কি কথা, কয় হোসাইন আমার নানা যখন মেরাজ থেকে আসছিল, আমরা দোনো ভাই তখন ছোট আছিলাম, আমার মনে আছে নানা একটা ওয়াজ করছিল, কয় কি ওয়াজ, কয় নানা নাকি যখন মেরাজে সফর করতেছিল, আল্লাহ যখন জান্নাত গুলা ভ্রমণ গড়াইতেছিল, ওই জান্নাতের মধ্যে দুইটা জান্নাত আমার নানা দেখছে, একটা জান্নাতের রং হলুদ আর একটা জান্নাতের রং ছিল লাল। আমার নানা যেই মাত্র লাল জান্নাতটা পরিদর্শন করলো, জিবরাইলকে যখন প্রশ্ন করলো, জিবরাইল এই জান্নাতের রংটা লাল কেন, জিবরাইল দুই চোখের পানি ছেড়ে আমার নানাকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জান্নাতটা লাল হওয়ার কারণ হইলো, এই জান্নাতটা আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের জন্য, কারণ আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে 61 হিজরিতে কারবালার প্রান্তরে দুষ্ট জালিমেরা নামধারী মুনাফিক মুসলমানরাও ওই কারবালার প্রান্তরে পশুর মতো জবে করে দিবে, রক্ত রঞ্জিত হয়ে যাবে, ওই ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে, জিন্দা হবে। নবী গো, ইমাম হুসাইনের ওই রক্ত আল্লাহ তো পছন্দ করেছেন, তাই ওই রক্তের রঙের সাথে মিলাইয়া ইমাম হুসাইনের জন্য এখন থেকে আল্লাহ জান্নাত বানাইয়া রাখলেন। এবার যখন হলুদ জান্নাতের কাছে গেলেন, নবী যখন জানতে চাইলেন, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো,
এই জান্নাতটা হলুদ হওয়ার কষ্ট হইতেছে আপনারা, শেষ বাজান আমার এই জান্নাতটা হলুদ। কারণ কি জানতে যখন চাইলেন জিব্রাইল কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জান্নাতটা হবে আপনার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। নবী গো আপনার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা যখন তাহাজ্জুদের নামাজরত অবস্থায় থাকবে, দূরের কেউ নয় ঘরের স্ত্রী খাবারের সঙ্গে জহর মিশাইয়া বিষ মিশাইয়া আপনার নাতির বিষ পান করাইয়া আপনার নাতির শহীদ করে দিব। নবী গো ওই আবাদত অবস্থায় বিষ পান করে যখন আপনার নাতি শাহাদাত বরণ করবে, ওই মুহূর্তে আপনার নাতি ইমাম হাসানের বদনটা চেহারার রংটা হইয়া যাইব হলুদ, যার কারণে হলুদ রঙের সঙ্গে মিলাইয়া ইমাম হাসানের জন্য হলুদ জান্নাত বানাইয়া রাখছে। ইমাম হাসান কয় ভাই হুসাইন বাইরে একটু আমার দিকে সাহসে না, আর ওয়াজের লোকে কোনো মিল আসেনি, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায়া দেখতেছে, ঠিকই নবী যেই রকম বলছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার চেহারা সহ গোটা শরীর হলুদ বর্ণের হইয়া গেল। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, যেই মাত্র দেখতেন ভাই হুসাইনের বদলটা হলুদ রঙের হইয়া গেছে, ইমাম হুসাইন বুকের মধ্যে জড়াইয়া ধরা কান্দে আর ডাকিয়া কই ভাই হাসান আপনি যদি সারা সোনা যান আমার মাহ নাই আমার বাপ নাই আমি কার নিয়ে থাকব। ও ভাই হাসান আপনি আমার সারা যাইন নাও। ইমাম হুসাইন ডাক দিয়া কই ভাই হুসাইন আল্লাহর কাছে তোমার হাওলা করে দিয়া গেলাম, আল্লাহ তোমার উপর ভরসা, আল্লাহ তোমার সাইব ভাই হুসাইন বিদায় দে বিদায় দে, হয়তো দেখা হবে আমার নানার সঙ্গে জান্নাতে। জোরে কোন সুবহান, এই কথা বলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা বাবারা বন্ধুরা এবারে দেখেন, এইভাবে বাকি সময়টা যখন ইমাম হুসাইন দায়িত্ব নিলেন, ওই দুষ্ট জালিম দলবল নিয়ে মদিনার মধ্যে হামলা করছে, যুদ্ধ হয়েছে, অনেক লম্বা ইতিহাস। যাই হোক, এক পর্যায়ে সে যাইয়া ওই মদিনার মধ্যে হামলা করলেন, উফার মধ্যেও হামলা করলেন যে আমার পক্ষে যদি না থাকো তাহলে বাড়ি ঘর যা আছে সব শেষ করে দেবো। এক কথা শেষ, সে জোর করে সে কি করলো, ক্ষমতা দখল করলো। রাষ্ট্রের প্রধান যিনি তিনি যদি বইলা যায় উনি রাষ্ট্রের প্রধান, কারো বাপের ক্ষমতা নাই এখানে আসার, দ্বিতীয় জন বসার কথা কোন ঠিক কিনা। রাষ্ট্রপ্রধান যদি সুস্থ জ্ঞানে যদি কাউকে নির্ধারিত করে দিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা, তাইলে বাবার আমার ওই জোর দেখাইয়া ভয় দেখাইয়া ওই ক্ষমতার মধ্যে আসলেন, ক্ষমতার মধ্যে আসা এই লুটপাট অন্যায় অত্যাচার অবিচার এমন অত্যাচার পর্যন্ত দুষ্ট জালিম ইয়াজিদ করেছে, মক্কা শরীফের মধ্যে পর্যন্ত হামলা করেছে। কিভাবে হামলা করেছে জানেন, মসজিদে হারামের ওই হারাম শরীফের উত্তর পাশে একটা পাহাড় আছে জাবালে আবু কুবাইস নামক পাহাড়, যারা হজ করতে গেছেন দেখবেন ওই পাহাড়ের মধ্যে মিনজনিক নামক এরকম গুলালের মতো বড় একটা যন্ত্র বসাইয়া পাত্তন নিক্ষেপ করছে, কাবা শরীফের গিলাফে আগুন ধরছে, ক্ষত বিখ্যাত করছে। কাবা শরীফের ভিতরে যারা আসিল ওইখানে যাই হামলা করছে, মানুষের দেহ থেকে কল্লা আলাদা করছে, মার সামনে মেয়ের সাথে জানা করছে, গণবাদ মানে একসাথে 10-20 জন মিল মিলি মার সামনে মেয়ের সাথে জানা করছে, মেয়ের সামনে মার সাথে জানা করছে, তাও আবার কোন মসজিদের ভিতরে, নাউজুবিল্লাহ। এইরকম চরিত্রের অধিকারী ইয়াজিদকেও বর্তমানে কিছু ইয়াজিদের দালাল আছে, ইয়াজিদকে ভালো বলে আছে না নাই, স্বাভাবিক দৃষ্টিতে বাদ দেন, মসজিদের ভিতরে যে কর্মটা করতে পারে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে নামাজ বন্ধ, গোড়া গাদা এই মসজিদের ফিলারের মধ্যে বাঁধছে, এটি পায়খানা প্রস্রাব করে পুরা মসজিদ অপবিত্র, নামাজ পড়তে জানে কেউ, নামাজ পড়তে আইলে মনে করেন কি কল্লা আলাদা করে দিচ্ছে, আমার আমার দলে আইও
আমার দলে আইও। এই অবস্থায় বাবা অত্যাচার যখন শুরু করলেন বাবা, এই অত্যাচার গুলা সচক্ষে দেখেছিলেন আমার নবীর এক তাবি হযরত সাইয়িদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার চোখের দেখা বর্ণনা তিনি বর্ণনা করেছেন, এই তিন দিন পর্যন্ত তিনি নামাজ পড়েছেন, নবীর রওজা মুবারক থেকে আওয়াজ ধরে ধরে তিনি নামাজ পড়েছেন। তিনি যখন দেখলেন উনার সামনে হত্যাকর্তা উনারা আসতেছে, তিনি পাগলের মতো অভিনয় শুরু করলেন। তখন একজনে বললো, হাজা মাজনুন, এটাকে ছেড়ে দিটা পাগল, এটা মাইরা লাভ নাই। উনি বলতেছেন আমি পাগলের অভিনয় করে যাচ্ছি, বাহিনীর মায়ের থেকে বাঁচছি। ওই দিন মসজিদের ভিতর ঢুকে ঢুকে মানুষকে হামলা করছে, মসজিদের ভিতর ঢুকে ঢুকে মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, মার সামনে হাত পাবে না মেয়েকে, মেয়ের সাথে আট দশ জন একসাথে জিনা করেছে, মেয়েকে হাত পাবে না মার সাথে জিনা করেছে, তাও আবার মসজিদের ভিতরে। এই রকম চরিত্রের অধিকারী কেউ যদি তাকে যদি ভালো বলে মনে করবেন তাদের মাঝে এই স্বভাব কথা বলে না কেন, এরকম স্বভাব কিছুদিন পর পর খবরে সোশ্যাল মিডিয়া প্রকাশ পায় তাদের মাদ্রাসায় ওই দশ বছরের ছেলের সাথে বলৎকার আছে না নাই, এগুলো তো তাদের গুরুজনদের ভানে তো উপর থেকে গড়ায়, তারার মুরব্বীরা বংশের সিলসিলা ঐতিহ্য রক্ষা করছে, তারা মাদ্রাসা দেখবেন ছেলেদের সাথে বদমাশি করে আছে না নাই। ওই গত তিন চার দিন আগে দশ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করে মাদ্রাসার পিছনে নিয়ে ঝুলিয়ে রাখছে, তাও আবার ওই তারা মাদ্রাসা কথা বলেন না কেন আছে না নাই। তো এরাই হলো মিস্টার ইয়াজিদের রুহানি সন্তান, ভক্ত আশেকানে মুরিদান রুহানি সন্তান, তাদের বংশধর যারা আছে তারাই যারা বর্তমানে ইয়াজিদকে ভালো বলে কথা বলেন, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদেরকে তাদের এই খপ্পর থেকে হেফাজত করুক, যেরকম আমিন।